রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের ব্যক্তিদের জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন এবং তন্মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে প্রচন্ড অহংকারী আল মুতাকাব্বির আল জাব্বার অহংকারী অত্যাচারী স্বৈরাচারী তার সকল লাইফস্টাইলের মধ্যে স্বৈরাচার আছে স্বৈরাচার মানে হচ্ছে সে তার নিজের মতো করে জীবন যাপন করে আমরা সবচেয়ে বড় স্বৈরাচার অন্যের দিকে ইঙ্গিত করে লাভ নাই পৃথিবীর অধিকাংশ মানুষ যখন তারা কথা বলে তখন তারা অন্যের ব্যাপারে কথা বলে দে নেভার লুক এট দ্যামসেলভস তারা কখনোই তাদের নিজের দিকে তাকায় না তারা কখনোই তাদের নিজের দিকে তাকায় না নাইবু জামানানা ওয়াল আইবু ফিনা ফামা লিজ-জামানি আইবুন সিওয়ানা কবি বলেছেন খুব সুন্দর কথা আমরা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়াই আসলে দোষ আমার নিজের দিকে আমি একবারও তাকাই না একবারও নিজের দিকে তাকাই না যখনই আলোচনা হয় তখন অন্যের আলোচনা হয় ব্যক্তি তার নিজকে কখনোই আলোচনায় নিয়ে আসে না তার নিজকে জবাবদিহি তার মুখে কখনোই নিয়ে আসে না প্রত্যেকটা মুহূর্তে সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে বলছি অন্যদেরকে নিয়ে আলোচনা করার পূর্বে নিজের দিকে তাকিয়ে দেখো যে তুমি কোন দিকে যাচ্ছ তোমার আমলের অবস্থাটা কি তোমার লাইফস্টাইলের অবস্থাটা কি নিজের দিকে একবার তাকাও নিজের দিকে একবার তাকাও যে তুমি কোথায় আছো তুমি কাদেরকে নিয়ে কথা বলছো লাভ এভরিওয়ান প্লিজ সকলকে ভালোবাসুন যারা দ্বীনের জন্য কাজ করে তাদের প্রত্যেককে ভালোবাসুন আপনার ভালোবাসা এর মর্যাদা আপনি পেয়ে যাবেন ঘৃণা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না কোনো মুসলমানের ক্যারেক্টার ঘৃণা হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কোন জাতিকে ধ্বংস করে দেই না ওয়া আহলুহা মুসলিহুন তার জাতি যদি সংস্কারের ভূমিকা পালন করে তাইলে ওই জাতিকে আমি ধ্বংস করে দেই না আর আমি জাতিকে ধ্বংস করে দেই ওয়া আহলুহা মুফসিদুন যদি তারা যদি ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাহলে ওই জাতিকে আমি ধ্বংস করে দেই আপনি কি ফাসাদ সৃষ্টিকারী ফিতনা সৃষ্টিকারী নাকি আপনার কাজ হলো মানুষকে ভালোবাসা যেই দিনের কাজ করে তাকে ভালোবাসুন সালাফরা তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা একজনের জানা যায় অংশ গ্রহণ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে তথাকথিত যারা সাহাবী কিছু ছিল বলে তারা সাহাবীর মতো করে তারা চলতো আপনারা জানেন তাদের কথা এরকম একজনের জানা যায় রাসূল সাল্লামের ইন্তেকালের পর হুযাইফা রাদিয়াল্লাহু অংশ গ্রহণ করেননি ওমর গিয়ে জিজ্ঞেস করলেন হুযাইফা তুমি জানাজা অংশ গ্রহণ না ও কি ওদের অন্তর্ভুক্ত ছিল নাকি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হতো যে কনফিডেন্ট অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ তার কাছে সকল তথ্য বলে গিয়েছেন কারা মুনাফিকদের তালিকা বলে গিয়েছেন রাসূলুল্লাহ তার কাছে আকানা মাহুম আকানা মিনহুম সে কি ওদের অন্তর্ভুক্ত ছিল ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিল এই জন্য তুমি যাওনি কারণ তুমি তো জানতে তোমার কাছে রাসূল বলে গিয়েছেন কারা মুনাফিক এবং তুমি এটা ডিসক্লোজ করতে রাসূল নিষেধ করেছেন আচ্ছা ভাই তুমি আমাকে বলো আমার নামটা কি রাসূল মুনাফিকদের তালিকায় বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব এই উম্মার দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি জান্নাতে তাদের পা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারপরও তার ভয় আমাকে কি রাসূল ইসলাম ওই মুনাফিকদের তালিকায় রেখেছেন তাদের সেখানে কি আমার নাম আছে তিনি বলেন না 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 আপনার নাম এখানে নাই তিনি প্রশান্ত হয়েছেন আর আমরা প্রতি মুহূর্তে জাহান্নামের মধ্যে যাই কিন্তু তারপর আমাদের আসফালন দেখে মনে হয় যে জান্নাত বুঝি একমাত্র আমাদের জন্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন অবস্থা দৃষ্টে এরকম মনে হয় অদ্ভুত অহংকার অহংকারী ব্যক্তি কোনোদিন বুঝে না আমি বলছি আমি স্বৈরাচারের কথা সবচেয়ে বড় স্বৈরাচার আমরা অন্যের দিকে ইঙ্গিত করে কথা বলে কোনো লাভ নাই অমকে এই তমকে এই অমকে স্বৈরাচার তমকে স্বৈরাচার এটা বলে লাভ নাই সবচেয়ে বড় স্বৈরাচার স্বৈরাচার মানে হচ্ছে যে স্বেচ্ছাচারিতার উপর ভিত্তি করে সব কিছু পরিচালনা করে প্রিয় ভাইরা মনে রাখবেন এটি দিগো এগুলো মূল নীতি আমি দেখে যাই কোনো এক সময় হয়তো বুঝবেন তখন আর বুঝেও লাভ হবে না